In Gangachara, Rangpur, bloody clashes erupted between two UP members over dominance and cost land grabbing. Two people, including a UP member, were killed and about 20 others were injured in the incident. The incident took place at Charbajdora village in Nohali Union of the Upazila on Tuesday night. According to the police, Saiful Islam, a former UP member of the same ward, has been in a long-running dispute with Azizul Islam, a member of Ward 7 of Nohali Union. Due to this, a fight took place between the two from 1 in the afternoon to midnight on Tuesday. Former UP member Saiful's elder brother Riazul died on the spot and seriously injured UP member Azizul Islam died at Rangpur Medical Hospital. Besides, about 20 people including Amina, Helal, Sirajul, Ajipa, Abul Kalam from both sides were injured. The critically injured have been admitted to Rangpur Medical College Hospital and many have been treated locally. With this, the situation in the area is tense. আমাদেরকে হামলা করছে আমার পায়ে একটা ঢেল লাগছে এই সরফটায় এখানে ঢেল লাগার সাথে সাথে আমি সেবন মেম্বার আমাকে বলছে যে আমরা পালে যাই আর আমি পাতলা মানুষ আমি দৌড় দিছি মেম্বার দৌড়িবার পায় নাই সেবন মেম্বার ওখানে ফেলে দিছে ডাঙ্গাই ছুড়িয়া সর্বপ্রথম মাথায় একটা বাড়ি মারছে সাইফুল মেম্বার একটা মাথায় বাড়ি মারছে মারার পরে নবীর আলী পায়ে একটা হানা দিছে তারপরে বড় আশিক ও শফিকুল ডাঙ্গা সহ এরা দুইজনে হানছে নজরুল মাকড়ার ছেলে আকিবুল ইসলাম ওই পাহাড়ের মধ্যে রড দিয়ে বাড়ি মারছে বাড়িয়ে পা একটা ভাঙি দিয়েছে হাত ভাঙি দিয়েছে এখানে একটা হানছে আবার আজুল মেম্বারকে হানার পরে আমি সেবার নিজে সেফায়া ভুট্টে বাড়ি ঢুকছি আর কিছু আমি জানি না মোবাইলটা হাতে নিয়ে আমার জ্যাঠুকে চার জনে ধরিয়ে শোয়াইছে আর ওরা লোক আসছে মিনিমাম 100 জন ছোরা নিয়ে আমার জ্যাঠুর গলার মধ্যে লাগায় দেয় জবাই করে আজিজুল মেম্বার বললাম দিয়ে হানে পেটের মধ্যে ওনার ছেলে বুলেট ছিল ইমরান ছিল শফিক সম্ভব নয় এনারা সামনে ছিল এনারা ধরছে এনারা জবাই করছে হানছে আমরা এটাই দেখছি এটা ন্যায্য বিচার চাই এবং পুলিশ এটাকে তদন্ত করে কি আমাদেরকে ন্যায্য বিচার দিবে আমরা এটাই জানতে চাই আমাদের দাবি এতটুকু যারা আমার জ্যাঠুকে মারছে তাদের মৃত্যুদণ্ড চাই মেম্বার পড়ি আছে তখন কি করব আমি যে মেম্বারে গাত পড়ছি গাত পড়ার সাথে দুই তিন জনে আমাকে টানি আনছে আজুল মেম্বার আজুল মেম্বার এখন দেখি আমি ধরি আজুল মেম্বারকে ওখান থেকে নিয়ে গাড়ি তুলি দিয়ে ওখানে দৌড়ে আসি ওখানে যখন দৌড়ে আসি তখন দৌড়ি যায় দেখি আবার আনন্দবাজার তখন দৌড়ি যায় দেখি আবার ওই 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 পাশের লোক সবাই আমাকে গ্রেফতার করছে মিজানুর আসলো এই লোকগুলো কি মোর যে এমন ভয় হয়েছে এখন মুখ মারতে ফেলে পায় এখন কি জানি আল্লাহর কি ঘটনা বাঁচিয়ে দেছে আমাক বাঁচিয়ে দেছে না তো আমাকে মারি সাবুল মারকে পাঠা আনানি জওকা মানচের বাড়িত মান কর পিটি ঢুকাইছে ঢুকি আনানি করা কর ও লোকটা কিন্তু তিন দিন আতে ওই যে জিউ যায় না পেড়া লাইছে তো ছাই মাস থাকলো এখন এই লোকটা কমলা পাচ্ছে কি আগত বেড়ে এটে এটে ইয়ে করছে কোন ইয়ে করে ভুড়ি ইয়ে করছে কোন ভুড়ি আবার তো কোন লোক সাইফুল নেম্বার আর আজিল নেম্বারে ধরে মারামারি সেই দুই বছর থাকে ওই ভুই নিয়ে মারামারি আজ আমাদের পাকের লোকের বাড়ি ভাঙবে আসছে আজিল নেম্বারের দল তখন আমাদের মানুষ কি ঠিকঠাক পায় তখন আমাদের মানুষও গাইছে ও বাক পিটি বের ও মা তখন এ দিয়ে কয় 100 জনের মতন মানুষ আমার এ দিয়ে আসছে আমার হাত বলে ভাঙবে ও মা হাত তো স্নাচ করবে তখন আমার হাত ভাঙবে তখন পুরুষ মানুষ তো আমার চলি গেছে পুরুষ মানুষ তো চলি গেছে আমার মহিলা গুলে তখন আমার মহিলা গুলে ঘুরতে বাড়ি দিয়ে আসি মহিলা গুলো পিটি আনতে চাই দিয়ে আমি পোয়াল ফোন দ্বন্দ্বটা আমি লুকিয়ে আসলাম আমার বাবা পালে যাবার ধরছে আমরা আসি আমার বাবা ধরছে ধরিয়ে ফেলেয়া জব করছে চুরি দিয়ে কাউ হানছে কাউ লাঠি দিয়ে মারছে মারছি আমরা চলি গেছে Gangachara Model Police Station Officer in Charge Sushant Kumar Sarkar admitted the truth of the incident. He also said that the case is being prepared soon. এ হলো একটি আসলে চরের দুর্গম এলাকা আমরা তাৎক্ষণিক সংবাদ পাই যে এখানে চরে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম এবং বর্তমান ইউপি সদস্য আজিজুল ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় সংবাদ পেয়ে আমি অফিসার ফোর্স সহ এএসপি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্যারের নেতৃত্বে ঘটনাস্থলে দ্রুত আসি এসে আমরা পরিস্থিতি এখানে শান্ত করি ঘটনাস্থলে রিয়াজুল ইসলাম নামে একজন মারা গিয়েছে পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে আজিজুল মেম্বার আজিজুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আমরা এলাকায় টহল দিচ্ছি এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে এখন এখানে আমি নিজে অফিসার ফোর্স সহ এখানে আছি অবস্থান করতেছি গ্রাম পুলিশ আছেন আমাদের রাত্রিকালীন পাহারা ব্যবস্থা করা হবে অফিসার ফোর্স থাকবে টহল দেবে
এবং অন্যান্য আইনি কার্যক্রম যেগুলো আছে গ্রেপ্তার থেকে শুরু করে সেগুলো আমরা নিশ্চিত করব। বাংলাদেশ ডেস্ক, বাংশাই নিউজ।